নমস্কার বন্ধুরা, আমি শুভঙ্কর আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েটিভ আর্ট অ্যান্ড গার্ডেনিং। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে যে কোনো ধরনের গাছের জন্য আমরা মাটি তৈরি করব। এর আগে আমাকে বেশ কয়েকজন মাটি তৈরির উপর ভিডিও বানাতে বলেছিলেন। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হলো আপনার গার্ডেন সয়েল বা বাড়ির আশেপাশে সাধারণভাবে আমরা যে মাটি পেয়ে থাকি সেটাকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। তার সাথেই বালি বা রিভার স্যান্ড সেটিকেও শুকিয়ে নেব। আর দেখুন, কম্পোস্ট হিসাবে আমি এখানে গোবর সার ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সারই ব্যবহার করতে পারেন। আপনার কাছে যেই মাটিটি আছে সেটি কী ধরনের তার উপর নির্ভর করবে আপনি কতটা বালি মেশাবেন। যেরকম আপনার কাছে যদি কাদা মাটি থাকে তাহলে বালির পরিমাণটি কিছুটা বাড়িয়ে মেশাতে হবে। আবার যদি মাটিতে বালির পরিমাণ আগের থেকেই বেশি থাকে তাহলে পরিমাণে কম মেশাতে হবে। আমি এখানে দুভাগ মাটি এবং এক ভাগ বালি এবং এক ভাগ গোবর সার ব্যবহার করেছি। তিনটে উপকরণকেই ভালো করে মেশানোর পর আমরা এতে নিমখোল মেশাবো। নিমখোল মেশালে মাটির স্বাস্থ্য ভালো থাকে এবং মাটিতে সহজে কোনো পোকার আক্রমণ হয় না। এছাড়া নিমখোলকে কিন্তু আমরা আলাদাভাবে জৈব সার হিসাবেও ব্যবহার করতে পারি। আমি আমার সমস্ত গাছেই এই নিমখোল এবং হাড়গুঁড়ো সার হিসেবে ব্যবহার করে থাকি। দেখুন, নিমখোল ভালোভাবে ছড়ানো হয়ে গেলে মাটিটিকে আরেকবার ভালো করে মিশিয়ে নিতে হবে। যে মাটির মধ্যে দিয়ে জল খুব সহজেই বেরিয়ে যেতে পারে সেই মাটিতে সব ধরনের গাছই খুব ভালো হয়। মাটি বা প্লাস্টিক যে ধরনের টবই আপনারা ব্যবহার করুন, সবসময় লক্ষ্য রাখবেন টবটির নিচের অংশে যেন একটি বড় আকারের ড্রেনেজ হোল অবশ্যই থাকে। মাটি ভরার আগে এই ড্রেনেজ হোলটির ওপরে একটি ঠিকরি ব্যবহার করতে হবে, যার ফলে টবের নিচের অংশ দিয়ে টবের মাটি বাইরে বেরিয়ে যাবে না। আবার যখন আমরা জল দেব অতিরিক্ত জল নিচের অংশ দিয়ে খুব ভালোভাবে বাইরে বেরিয়ে যেতে পারবে। টবটির অর্ধেকের একটু বেশি মাটি ভরে দেখুন আমি ভালো করে চেপে দিয়েছি, এর ফলে টবের ভেতরে কোনো ফাঁকা অংশ থাকবে না। এরপর আমরা একটি ক্যাকটাস গাছ এখানে লাগিয়ে দিচ্ছি। পুরো টবটিতে মাটি না ভরে ওপরের দিকে কিছুটা অংশ ফাঁকা রাখবেন, এর ফলে জল দিলে জল গড়িয়ে চলে যাবে না। এখানে বলে রাখা ভালো, ক্যাকটাস বা সাকুলেন জাতীয় গাছের মাটি তৈরির ক্ষেত্রে আপনারা বালির পরিমাণটি আরেকটু বাড়িয়ে দিতে পারেন বা তাতে কিছু গুঁড়ো পাথরও যোগ করতে পারেন। প্লাস্টিকের টবের ক্ষেত্রেও ছিদ্র থাকা কিন্তু খুবই জরুরি, কারণ মাটির টবের গায়ে ছোট ছোট ছিদ্র থাকায় অতিরিক্ত জল বাইরে বেরিয়ে যেতে পারে, কিন্তু প্লাস্টিকের টবের ক্ষেত্রে তা পারে না। এরপর দেখুন, মাটির টবের মতো একই রকমভাবে প্লাস্টিকের টবটিতেও আমরা মাটি ভরে নেব এবং অবশ্যই মাটি ভরার আগে ড্রেনেজ হোলটি একটি ঠিকরির সাহায্যে আংশিকভাবে ঢেকে দেব। টবের মাটিতে জল জমে থাকলে শেকড় পচে গিয়ে পুরো গাছটি কিন্তু মারা যাবে। দেখুন, এরপর আপনি আপনার পছন্দের যে কোনো গাছ এই টবটিতে লাগাতে পারেন। মাটির এবং প্লাস্টিকের টবের পাশাপাশি বেশ কিছু পলিথিনের প্যাকেটেও আমি এই মাটিটি ভরে নিয়েছি গাছ লাগানোর জন্য। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এবং আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।